সবাইকে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁঠালের একটা রেসিপি আমরা এই কাঁঠাল সবজি হিসাবে অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু এটা হচ্ছে একটু আলাদা চলো শেয়ার করবি কী কী লাগছে দেখো খুবই কম উপকরণ আমার এখানে লেগেছে কয়েকটা রসুন একটা গোটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আর লেগেছে চাল বাটা মানে চালটাকে যেদিন বানাবে তার আগে একটু ভিজিয়ে রাখলেই হবে এক ঘন্টা দু ঘন্টা আগে দেখতেই পাচ্ছ ওই সবগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর সবকার প্রথমে যেটা করেছি কাঁঠাল থেকে অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি মাখামাখির কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে আর সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ চলো সব কিছু হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে জিরে আর শুলঙ্কার ফোড়ন যেটা আমরা নর্মালি যে কোনো রান্নার আগে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এবার আমরা কাঁঠালগুলোকে অল্প অল্পভাবে দিয়ে দেব। এভাবে অল্প অল্প করে খুন্তির সাহায্য নিয়ে দিয়ে তারপরে লাস্টটুকু যেটুকু থাকবে এভাবে দিয়ে দিলেই হয়ে গেল এরপর যেটা আমাদের কাজ এটাকে না ভালোভাবে ফ্রাই করতে হবে আজকের এই রান্নাটা মানে এতটাই সুস্বাদু হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না এটা আমাকে টেস্ট করার জন্য দিয়েছিল একটা দিদি তো পরে ভাবলাম যে না আমিও শিখে নিই এটা কীভাবে বানাচ্ছে দেখতেই পাচ্ছ কিভাবে এটাকে মেশাচ্ছে হালকা হালকা করে আর এর মধ্যে অবশ্যই তো শুকনো লঙ্কা আর লবণের পরিমাণটা একটু দেখে নিয়ে তোমরা এখনই সব কিছু অ্যাড করে দিতে পারো কারণ পরে অ্যাড করলে ভিতর অবধি যাবে না চলো এভাবেই আর এখানে আমরা যারা আছি নন বেঙ্গলীয় আছি বেঙ্গলেও আছে আমরা কিন্তু সবাই মাছ মাংস ডিম সব কিছুই খাই কিন্তু অনেকেই আছে যারা মাছ মাংস ডিম কিচ্ছুই খায় না তবে কিন্তু কাঁঠাল লাগে একদম মাংস মতো স্বাদ বলা যায় আর এই রেসিপিটা এতটাই বেশি সুন্দর হয়েছিল যে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একবার ট্রাই করে নেবে এই কাঁঠালগুলো দেখছো খুব একটা যে বলে না যে কচি যখনই হলো কাঁঠাল ওরকমই চাই এরকম কোনো ব্যাপার না কাঁঠালটা কিন্তু অনেকটাই মানে বুড়ো মানে আমাদের ভাষায় বলতে গেলে এই কাঁঠালটার অনেকটাই বয়স হয়ে গেছে তবুও কিন্তু রেসিপিটা জাস্ট ওয়াউ ছিল চলো দেখতেই পাচ্ছ কেমনভাবে ভাজা হয়ে গেছে এটাকে না ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে আঁচে এভাবে হবে গোলমরিচ এই কাঁঠালটাকে ভাজাভুজি করতে প্রায় আমার আধ ঘন্টা মতো টাইম লেগেছে যতটা বেশি ভাজা হবে ততটা খেতে স্বাদ হবে আর শেষে দেখতেই পাচ্ছ একটু স্যান সে গরম মাছটা ছিটিয়ে দিলে রেডি আমাদের আজকের রেসিপি কাঁঠালের ভাজা সবজি ভিডিওটা আমি এখানে শেষ করছি সব বাইকে টাটা বাই বাই